দেশে আবারও গত 24 ঘন্টায় রেকর্ড ভেঙে সর্বোচ্চ 42 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো 930 জনে। নতুন করে শনাক্ত হয়েছেন আরও 2735 জন। স্বাস্থ্য অধিদপ্তর অনলাইন বুলেটিনে এসব তথ্য উপস্থাপন করা হয়। করোনার প্রাদুর্ভাব ঠেকাতে সরকার 66 দিন ছুটি ঘোষণা করায় দেশের প্রায় 6 কোটি মানুষ নতুন করে দরিদ্র হয়েছে, এমন দাবি বাংলাদেশ অর্থনীতি সমিতির। সোমবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে এমন তথ্য উপস্থাপন করেন সমিতির সভাপতি অধ্যাপক ডক্টর আবুল বারকাত। করোনা সংক্রমণের মধ্যে দেশের এমপিওভুক্ত স্কুল কলেজের শিক্ষার্থীদের মাসিক বেতন আদায় কার্যক্রম স্থগিত রাখার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রাজধানীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের দুই শিক্ষার্থীর অভিভাবকের পক্ষে সোমবার রিটটি দায়ের করেন আইনজীবী সাইফুর রহমান। করোনা আক্রান্ত হয়ে এবার প্রাণ হারালেন 43 বছর বয়সী ডক্টর সাখাওয়াত হোসেন। তিনি ইসলামী ব্যাংক হাসপাতালের অ্যানেস্থেশিয়া বিভাগে কনসালটেন্ট হিসেবে ছিলেন। বাড্ডার AMZ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তার মৃত্যু হয়। বিশ্বের প্রায় সব দেশে যখন প্রতিদিনই করোনায় সংক্রমণ বাড়ছে, সেখানে নিউজিল্যান্ডে ঘটছে উল্টো। গেল 2 সপ্তাহেরও বেশি সময় ধরে দেশটিতে নতুন করে কেউ আক্রান্ত হননি, ফলে সোমবার নিজের দেশকে করোনামুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেন। করোনায় মৃত্যুপুরীতে পরিণত হওয়ায় স্পেনে প্রাণ হারিয়েছেন 87,000-এরও বেশি মানুষ। পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়াতে ফের শুরু হতে যাচ্ছে লা লিগা। তবে লীগ শুরু হলে প্রতিটি ম্যাচের আগে মৃতদের স্মরণে 1 মিনিটের নীরবতা পালনের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। বলিউড বক্স অফিসে গত 12 মাসে সবচেয়ে সফল অভিনেত্রী তাপসী পান্নু। 1 বছরে তার 5টি ছবি মুক্তি পেয়েছে, সবই ব্যবসা সফল তকমা পেয়েছে। ফলে অন্য নায়িকাদের ছাড়িয়ে গেছেন 31 বছর বয়সী এই তারকা। ভারতের মুম্বাই ভিত্তিক বিনোদনমূলক চ্যানেল জুম টিভির প্রতিবেদন এমনটাই বলছে।